আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁত কি কাটানো যাবে দাঁত কাটালে কি তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো ভিউয়ার্স আপনারা অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন এবং ইমুতেও জানতে চেয়েছেন যে দাঁত কাটানো যাবে কিনা আর আর জন্য কোনো সমস্যা হবে কি না তো ভিউয়ার্স যদিও দাঁত কাটার ব্যাপারে আমার চ্যানেলে আগেও একটি ভিডিও দেওয়া আছে কিন্তু তারপরেও আরও একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম ভিউর্স আসুন এখন জেনে নিই যে দাঁত কাটানো যায় কি না এবং তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না ভিওয়ার্স স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটি দাঁতের গঠন বোঝানোর জন্য আমি আপনাদের সামনে ছবিটি শো করিয়েছি ভিউয়ার্স প্রতিটি দাঁতে তিনটি করে লেয়ার থাকে প্রথমটিকে বলা হয় অ্যানামেল লেয়ার যেটি দাঁতের সর্বপ্রথমে থাকে সেটিকে বলা হয় অ্যানামেল লেয়ার এখানে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যানামেল লেয়ার এবং পরবর্তীতে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো ভিওয়ার্স দাঁতের যদি দাঁত যদি কাটার বা কাটিং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই যে যে অ্যানামেল অংশটা দেখতে পাচ্ছেন এই অ্যানামেল অংশটা কিছুটা অংশ কাটা যায় সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হয় না ভিওয়ার্স এখানে একটি বোঝানোর জন্য এই ছবিটি দেখা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দাঁতের অ্যানামেল অংশটুকু কতটুকু হয়ে থাকে এখানে যে দাঁতের অধিক সাদাযুক্ত যে একটি অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের অ্যানামেল অংশ যেটি দাঁতকে সুরক্ষিত করে ভিওয়ার্স এই যে অ্যানামেল অংশটি কি খুবই অল্প একটি অংশ থাকে অ্যানামেলের তবে এই অ্যানামেলের ঘনত্ব ঘনত্ব এক একজনের দাঁতের কিন্তু এক এক রকম কারও একটু বেশি থাকে কারো একটু কম থাকে তো ভিওয়ার্স এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যানামেল অংশ এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ডেন্টিন অংশ তো ভিওয়ার্স দাঁত যখন কাটা হয় দাঁতে যদি কেটে ছোট করাতে চান তখন এই যে অ্যানামেল অংশটা দেখতে পাচ্ছেন এই অ্যানামেল অংশটার কিছুটা অংশ কাটিং করা যায় কাটা যায় কেটে দাঁত ছোট করা যায় সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হয় না ভিওয়ার্স আশা করি দেখে বুঝেছেন যে আসলে কতটুকু পরিমাণ এনামেল দাঁতে থাকে কারো কারো যাদের দাঁত অত্যন্ত ভালো তাদের ঘনত্বটাও অনেক বেশি থাকে এনামেল, যাদের একটু নর্মাল রয়েছে তাদের একটু কম থাকে অ্যানামেল তো প্রতিটি দাঁতেরই অ্যানামেল ডেন্টিন এবং পাল্প রয়েছে তো এনামেলের সামান্য অংশ যতটুকু ততটুকু অংশ কিন্তু কাটা যায় ভিওয়ার্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন দাঁতের এখানে এই যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁত কিন্তু বেশ বড় রয়েছে পাশের অন্যান্য দাঁতের তুলনায় এই দুইটি দাঁত একটু বড় স্বাভাবিকভাবে এই দুইটি দাঁত একটু বড়ো হয়েই থাকে তো ভিওয়ার্স এখানে যতটুকু অংশ অতিরিক্ত লম্বা দেখতে পাচ্ছেন আপনি চাইলে যদি পজিশনটা ঠিক সেম এমন হয় তাহলে কিন্তু এই যে যে দাঁতটি পাশের যে দাঁতটির সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থাৎ এই দাঁতের সমানে আপনি এই দাঁতটি কাটাতে পারবেন তার জন্য কোনো সমস্যা হবে না কোনো সাইড এফেক্ট হবে না কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখানে দেখা দিবে না কিন্তু যদি অধিক কাটা হয় সেক্ষেত্রে দাঁত শিরশির করবে দাঁতে ব্যথা পর্যন্ত হতে পারে তো ভিওয়ার্স এখানে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু অংশ এখান থেকে যদি কাটিং করা হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না আর যদি অতিরিক্ত কাটা হয় তখন দাঁত শিরশির করবে দাঁত শিরশির করাই হচ্ছে অধিক পরিমাণ যদি কেটে ফেলা হয় অ্যানামেল সেক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি হচ্ছে দাঁত শিরশির করা অর্থাৎ সেন্সিটিভ দাঁত হয়ে ওঠা তো ভিওয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আসলে সেটি যেটি আপনার দাঁত শিরশির করতে পারে ভিওয়ার্স যাদের দাঁত দাঁত এমন পজিশন রয়েছে এমন পজিশন বলতে দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা এমন পজিশনে কিন্তু আপনি এই দাঁতের সমানে করাতে পারবেন না কারণ এই দাঁতের যে পজিশন রয়েছে এর অ্যানামেল হয়তো এতটুকু পরিমাণ থাকতে পারে এর ততটুকু অংশই কাটা যেতে পারে কিন্তু আপনি যদি এই দাঁতের সমানে এই পর্যন্ত কাটিং করাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা কাটিং করাতে পারবেন না এমনভাবে এই পর্যায়ে যদি কাটিং করানো হয় সেক্ষেত্রে দেখা যাবে আপনার সেই দাঁতটি শিরশির করতে পারে আজীবনের জন্য তো ভিওয়ার্স আপনি যখন দাঁত কাটানোর ইচ্ছা হবে অবশ্যই আপনি ডেন্টিস্টের কাছে গেলে উনি আপনাকে ভালো বলতে পারবে এবং বোঝাতে পারবে যে আসলে কতটুকু পরিমাণ আপনি কাটাতে পারবেন তবে ভিডিওর মাধ্যমেও আপনি দেখে একটি ধারণা নিতে পারবেন এমন বড় দাঁত হলে যে আপনি এই দাঁতের সমানে করবেন সেটি হবে না তবে খুবই সামান্য পরিমাণ এখান থেকে কাটা যাবে পরিমাণটা হতে পারে এখান থেকে শুরু করে এতটুকু অর্থাৎ এখান থেকে এই দুইটি দাঁতেরই এতটুকু অংশ কাটা যেতে পারে তবে এই দাঁতের সমান কিন্তু করা যাবে না সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসবে দাঁত শিরশির করবে ভিওয়ার্স এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে যে দাঁতের উপরে একটা ঢেউ ঢেউ একটা আবরণ দেখতে পাচ্ছেন এমন দাঁতে কিন্তু যদি এই ঢেউটা ক্লিয়ার করা হয় অর্থাৎ কাটিং করে এই ঢেউটা সমান করে দেওয়া হয় সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কোনো সেন্সিটিভিটি আসবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না কিন্তু যদি আপনি এই পর্যন্ত কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু দাঁতটি শিরশির করবে দাঁতে ব্যথা পর্যন্ত হতে পারে অর্থাৎ দাঁতের যে অ্যানামেল অংশ সেটি ততটুকু অংশ অ্যানামেলের কিছুটা অংশ রেখে কিছুটা অংশ কাটিং করা যায় কিন্তু খুব বেশি কাটিং করলে দাঁত শীত শির করবে ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে সেম সামনের যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁত একটু লম্বা আছে এখানেও আপনি চাইলে সামান্য পরিমাণ কেটে খুবই সামান্য পরিমাণ এখান থেকে কেটে আপনি দাঁতটি সাইজ করাতে পারেন যেটি পাশের দাঁতের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সৌন্দর্য বাড়াতে পারেন কিন্তু খুব বেশি কাটা যাবে না খুব বেশি কাটলে কিন্তু দাঁত শিরশির করবে আজীবনের জন্য আর যদি অ্যানামেল ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু দাঁত শিশির করে থাকে যেটি কোনো ওষুধের মাধ্যমে যায় না তার জন্য আপনার পুনরায় অ্যানামেল কৃত্রিমভাবে তৈরি করে নিতে হয় যেটি ডেন্টিস্টরা করে দিয়ে থাকে তো ভিওয়ার্স আশা করি আপনাদের প্রশ্নের জবাব পেয়ে গেছেন যে দাঁত কতটুকু কাটা যায় দাঁত কাটানো যাবে কি না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আমি আবারও বলছি হ্যাঁ দাঁত আপনি কাটাতে পারবেন তবে অ্যানামেল অংশের কিছুটা অংশ কাটাতে পারবেন যদি অনেক বেশি অংশ কেটে ফেলেন সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হবে আপনার সেই দাঁতটি শিশির করতে পারে আজীবনের জন্য যত যদি কিনা প্রয়োজনের তুলনায় বেশি কাটা হয়ে যায় তখন আপনার সেই দাঁতটি শিশির করবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম